হ্যাঁ, আমি ডিপিআরসিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ডিপিআরসি এমন একটা চিকিৎসা পদ্ধতি এনেছে যেটা লেটেস্ট পদ্ধতি আমার দৃষ্টিকোণ থেকে। কারণ অনেকে অনেক ডাক্তারের কাছে যায়, ব্যথার ওষুধ দেয়, ব্যথা কিছুদিন ভালো থাকে, তারপর আবার ব্যথা এগিয়ে আসে, এইভাবে এইভাবে চলতে থাকে দীর্ঘদিন। একটা সময় যে পেটের সমস্যা হয়, আদার বিভিন্ন সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে ওখানে না গিয়ে যারা সচেতন আছেন, আমার আমার মতে ডিপিআরসি হসপিটালে আসলে আপনাদেরও উন্নতি হবে, ভালো হবে এবং 100% শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মহসিন হোসেন, বয়স 39, পেশা প্রবাসী, চাঁদপুর আমার বাড়ি, চাঁদপুর থেকে এসেছি আমি। আমার মূলত হাত পায়ে সমস্যা প্রায় 3 বছর থেকে, হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা। তো স্যার এখানে আসার পরে একটা MRI করাইছে, তারপর বিভিন্ন টেস্ট দিছে, তাতে PLID সমস্যা পাওয়া গেছে এবং শোল্ডারও PLID সমস্যা পাওয়া গেছে, কোমরও পাওয়া গেছে। হাঁটা চলা যাবে, নিচে থেকে কোনো কিছু উঠাইতে পারতাম না, কোমরে অনেক ব্যথা হইতো। তারপরে দেখা যায় অনেক সময় ব্যথার জন্য ঘুম ভালোভাবে হতো না, হাত পার ব্যথার জন্য। এইভাবে চলতে আছে, ওষুধ খাইতেছি কিন্তু ভালো হয় না, বিভিন্ন ডাক্তার দেখাইছি কিন্তু ভালো হয় না, বরং স্যার পেটের সমস্যা দিন দিন বেড়ে চলছে, ব্যথা তো আছে। কাজ আমার হাঁটা এবং বসা এটাই বেশি, আর লেখা দেখা এগুলোই বেশি, হাঁটতে হয় বেশি। আমি তো কিউসেন ইন্সপেক্টরের কাজ করি, কোয়ালিটি কন্ট্রোল যেটাকে বলে। যখন হাঁটতাম আমার তো শু পরে হাঁটতে হতো, তখন এমনও হতো যে 1 মিনিট হাঁটলে পরে আমার বসতে হতো। সেই জন্যে আসার পরে 9 তারিখে আসছি, 11 তারিখে এখানে চলে আসছি। আমি স্যারের অসংখ্য ভিডিও দেখছি, ভিডিও দেখে দেখে আমি সিলেক্ট করছি স্যারের দেখাবো। এখন দেখেন আমরা মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ, আজকে 10ম দিন, এখন একদম পুরোপুরি ভালো। এখন পেইন ফিলিং একটু আসে না আলহামদুলিল্লাহ, না হাতে কোমরে কোনো জায়গায় ব্যথা নেই। এখন আমি আমার আমার কাছে এখন মনে হয় যেন আমি নতুন জীবন ফিরে পেয়েছি, যে কোনো কাম করা সম্ভব। হ্যাঁ, কিছু কিছু স্যারের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে, আর স্যারের দেওয়া কিছু এক্সারসাইজ আছে সেগুলো অনুযায়ী চলতে হবে, প্লাস খাওয়া দাওয়ার উপরে কিছু নিয়ন্ত্রণ থাকবে। এখন একটু লাইফস্টাইল চেঞ্জিং চলতে হবে না, আলহামদুলিল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবার থেকে সুন্দর সাপোর্ট পেয়েছি এবং ভালো সাপোর্ট পেয়েছি, গুড সাপোর্ট পেয়েছি, গুড বিহেভিয়ার পেয়েছি, অর্থাৎ আচার আচরণ পেয়েছি, ওটা নিয়ে অনেক সন্তুষ্ট। হ্যাঁ, আমি ডিপিআরসিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ডিপিআরসি এমন একটা চিকিৎসা পদ্ধতি এনেছে যেটা লেটেস্ট পদ্ধতি আমার দৃষ্টিকোণ থেকে। কারণ অনেকে অনেক ডাক্তারের কাছে যায়, ব্যথার ওষুধ দেয়, ব্যথা কিছুদিন ভালো থাকে, তারপর আবার ব্যথা এগিয়ে আসে, এইভাবে এইভাবে চলতে থাকে দীর্ঘদিন। একটা সময় যে পেটের সমস্যা হয়, আদার বিভিন্ন সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে ওখানে না গিয়ে যারা সচেতন আছেন, আমার আমার মতে ডিপিআরসি হসপিটালে আসলে আপনাদেরও উন্নতি হবে, ভালো হবে এবং 100% শিওর। লাইভে যারা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমি যেন সুস্থ থাকি, স্বাভাবিক জীবনযাপন করতে পারি, এটাই সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।